নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে একজন বাউল সঙ্গীত শিল্পী কিভাবে মানুষকে সচেতন করছে দেখুন। আপনারা দেখছেন ই বাংলা আজ, তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন। প্রস্তুতি বাই কর্মসূচি দেখুন, লোকসভা ভোট 2024 আপনারা জানেন ডিক্লেয়ার হয়ে গেছে, সব জায়গায় প্রার্থী দেওয়া হয়ে গেছে। এখনও তো আমি দেখলাম যে লোকসভা ভোট ডিক্লেয়ার হয়েছে, এই ভোটে মানুষকে নির্ভয়ে ভোট দিতে হবে, নিজের ভোট নিজে দিতে হবে, মানুষ যেন কেউ ভয় না পায় এবং শান্তিপূর্ণ যেন ভোট হয়, কেউ যেন শান্তি ভঙ্গ না করে, এই বার্তা দেওয়ার জন্যে আমি রাজ্যের জেলায় জেলায় বেরিয়ে পড়েছি। এই পর্যন্ত আমার বর্ধমান, বাঁকুড়া এবং এটা হুগলি জেলা ঘোরা হচ্ছে। তো আমি বলবো যে প্রত্যেকে অঙ্গীকার করতে হবে যে শান্তিপূর্ণ ভোট যেন হয়, আর অবাধ পক্ষপাতহীন ভোট হতে হবে, জাত পাত ধর্মের ভেদাভেদ করে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না, আর গণতন্ত্রে আস্থা রাখতে হবে, গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে। একটি ভোটের কিন্তু মূল্য অনেক, মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের কোনো মূল্য রবে না। নির্বাচন কমিশন তো বারবার বলছে যে ভোটার কার্ড আনবে সকলে, সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে বেশি হবে না, সময় বেশি লাগবে না, পুলিশ প্রশাসনের ছাড়াই কোনো শান্তি ভঙ্গ হবে না। আমি রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী, বর্ধমান জেলা ইলেকশন অফিসের সম্মানিত শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি রাজ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, যাতে মানুষ নিজের ভোট নিয়ে যেতে পারে, নির্ভয়ে ভোট দিতে পারে, শান্তিপূর্ণ ভোট দিতে পারে। আমি এরপর সংসারী যাব, ভাঙড় যাব, ক্যানিং যাব, বাসন্তি যাব, যে গঙ্গায় যাব, পাহাড় থেকে সমতলে আমি চারিদিকে ঘুরবো নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। আমি এইভাবে যে পারিশ্রমিক নেব না। আপনার নাম? আমার নাম স্বপনদত্ত বাউল, আমি প্রাক্তন রাষ্ট্রপতি প্রশংসিত শিল্পী, উনি আমাকে একতারা কুল্লুকি দিয়েছেন, এই একতারা কুল্লুকি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে তারকেশ্বরে। আমি পূর্ব বর্ধমান জেলায় থাকি।